আমি গিল্টি ঢুকি মনে হলো যে দুবার গোল চুকে চলে এসছে একসাথে এত জোরে সব আমরা বাংলাদেশে খুব কম জায়গাতেই আছে তো আজকে এখানে এক ছাদের নিচে একে তো একদিকে প্রচুর জুয়েলারি দারুণ দারুণ ডিজাইনের সব কালেকশন তার উপর আমাদের সব বড় বড় সেলিব্রিটিরা আমাদের চলচ্চিত্র সঙ্গীত নৃত্য টেলিভিশন সব সেক্টরের সব সেলিব্রিটির এখানে বসে আছে আমার মনে হয় ওদের কারো কথা শুনতে ভালো লাগছে ওরা ভাবছে কখন নিচে যাবো তাই তো ওরা এখানে এসেছে নতুন কোনো কালেকশন বের করার জন্য আসলে সেলিব্রিটিদের যে ভাবনা এক একজন সেলিব্রিটি এক এক রকম এক একজনের এক এক ধরনের স্টাইল তার স্টাইলের সাথে কোন গয়নাটা যায় বা কোন অর্নামেন্টস কোন জুয়েলারি কোন অ্যাক্সেসরিজ যায় সেটা একসঙ্গে তার স্টাইল স্টেটমেন্ট আমাদের জুনিয়র অনেকে আছে এখানে সবার এক রকমের চিন্তা ভাবনার এক রকমের টেস্ট কপুর আর এক ধরনের ভাবনা নিপা আপার অসাধারণ ভাবনা আমার মনে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জুয়েলারি পরেছে নিপা আপা নাচের জন্য প্রচুর জুয়েলারি পরতে হয় তবে নিপা আপাকে দেখে আমি অনেক বছর ধরে অনেক কাছে থেকে জানি ওনার জুয়েলারির টেস্ট ভীষণ ভালো একটা আলাদা অন্য ধরনের স্টেটমেন্ট আছে যেটাই পরে আমাদের গ্ল্যামারাস গ্ল্যামার কুইন রোজিনা আপা তো মানে গ্রিন হি ইজ গ্রিন শি ইজ এভারগ্রিন তার স্টাইল সময়ের সাথে সাথে পাল্টায় কোনাল খুব কম জুয়েলারি পরে ওর যেহেতু ভয়েসটাই হচ্ছে কি গোল্ডেন ভয়েস শি ইজ গট ইট পিয়া আছে স্পর্শিয়া কেয়া তারপরে মোটামুটি সব সব নায়িকাদের নামই তো বলে দিলাম আরেকজন নায়িকা আছে যার নাম গয়নার সঙ্গে মিল গহনা আর অহনা তো সবার জন্য শুভেচ্ছা শুভকামনা আমি আসলে আরো বেশ কিছুক্ষণ থাকলে সবার সাথে ভালো লাগতো আর আমার এখানে যিনি উপস্থাপক বসে আছেন আমার চাচা ইন্দ্রদেবক মিলন উনি সুন্দর করে কথা বললে আর আমাদের যে কিনোট স্পিকার যারা কিন্তু যা যা বলেছে আমার মনে হয় এরপর আর খুব বেশি কথা বলার দরকার নেই আমরা বাদল চাচার কথা শুনেছি তো এই আয়োজনকে আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমি আর উত্তরোত্তর সমৃদ্ধি চাইছি যে আমাদের দেশে আসলে গোল্ডকে বিশেষ করে আমরা একটা দুঃসময়ের বন্ধু হিসেবে রাখি অনেক বাংলা সিনেমাতে দেখা যায় ছেলের চাকরি হচ্ছে না মা এসে তার শেষ সম্বলটুকু দিয়ে দিয়ে যায় এটা বিক্রি করে কিছু একটা কর সো এটা কিন্তু জীবন থেকে নেয়া জীবনের একটা অংশ মেয়েদের যেহেতু আসলে সেইভাবে সঞ্চয়ের ব্যবস্থা একসঙ্গে ছিল না সেই জায়গা থেকে আসলে গয়নাটাকে বিশেষ করে বিয়ের গয়নাটাকে তারা মনে করতো তাদের জীবনের একটা মূল্যবান সম্পদ সেই সম্পদের ধারা এখন যদিও পাল্টে গেছে তারপর সেই মমতা সেই ঐতিহ্য সে ভালোবাসা কিন্তু রয়েই গেছে আমি খুব বেশি জুয়েলারি ইউজ করি না বিয়ের পর থেকে এই আংটিটা পরি আর আগে দু একটা চেন পরতাম তো এখন সেটাও খুব একটা করি না তবে আমাদের অনেক নায়কের আছে তারা অনেক জুয়েলারি পরে সো এখন জুয়েলারি এক একজনের ফ্যাশন এক এক রকম তো মেয়েদের পাশাপাশি এখন অনেক ছেলেরা সিঙ্গাররা অনেক জুয়েলারি ইউজ করে আর জুয়েলারি হচ্ছে মানুষের এক ধরনের পার্সোনালিটিকে কাউকে ডেভেলপ করে কাউকে এনহ্যান্স করে সো সেই কারণে এগুলি পরা আর কথা আমি আর দীর্ঘায়িত করবো না বাকিদের কথা শুনবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ বাজুস পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি